শিল্পীদের বিরুদ্ধের কথাটি শুধু আমি একটু জানতে চাচ্ছি, যে যেমন কি বলেছে যে টাকার পয়সার ব্যাপারটা কি আমাকে যদি একটু বলেন। এখানে কোটি টাকা আসলে অবশ্যই একদমই না, কোটি টাকার সাথে এটার কোনো সম্পর্ক নাই। আর এখানে যেটা হয় যে একটু আসলে একটু অবশ্যই তো প্রেশার থাকে, কারণ এখান থেকে তো আসলে আমার কোনো প্রফিট হচ্ছে না, দিন শেষে কিন্তু এখান থেকে আমার কোনো স্যালারি হচ্ছে না, এখান থেকে আমার কোনো বিজনেস হচ্ছে না। তাহলে কী করতে হচ্ছে যে আমার নিজ যোগ্যতায় অন্যান্য সবার সহযোগিতায় কিন্তু আমার এই জায়গাটাকে আমাকে রান করতে হয়। তো যেহেতু সবার সকলকে সাথে নিয়ে করতে হয়, তখন নিজেরও একটু কন্ট্রিবিউশন করতে হয়, এবং সেটা যে একদম হয়তো বা অনেক সময় থাকে না, যে আমরা একটা কথা বলি যে কথার কথা হয়ে যায় যে কোটি টাকা, হয়তো বা উনি ওরকমই কোনো কিছু মেনশন করেছে। আমার সাথে অনেক বেশি কথা হয় কিন্তু কাঞ্চন ভাইয়ের ছেলের জয়ের, সত্যি কথা এটা। তারপর আমার সাথে কথা হয় আপনি যদি বলেন যে সোয়েলানা ভাইয়ের ছেলে মাসুর, আমার সাথে কিন্তু ওদের কথা হয়। মানে প্রথমত হলো যে হয়তো বা উই আর ভেরি ক্লোজ টু এইজ, ওরকম কিছু। আরেকটা জিনিস হলো যে ওকে আমি যেটা বলতে পারছি যে আচ্ছা এটা 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 একটু বলো না, বলো না তোমার আব্বুকে, হয়তোবা আমি ওনাকে ওইভাবে বলতে পারছি না। কারণ দেখেন, যে জিনিসটা অঞ্জনা ম্যাডামের জন্য ইজি, সুচরিতা ম্যাডামের জন্য ইজি, কারণ ওনারা সব একসাথে কাজ করেছে, কিন্তু আমি কাজ করতে গিয়ে কী হয়েছে, হয় আমি কাজ করতে গিয়ে ওনাকে তো আমি নায়ক হিসেবে পাইনি বা আমার বড় ভাই হিসেবেও পাইনি, আমি কী পেয়েছি, আমি পেয়েছি হয়তো আমার বাবার ক্যারেক্টার করছে। তো সেই জায়গা থেকে আমি ওনার ছেলেদের সাথে কথা বলতেই পারি। আর আরেকটা জিনিস যেটা, যে এটা ট্রু, আমি কিন্তু আসলে প্রথমে জয়কে বলেছি যে তুমি একটু বলো দেখো করতে। আর আরেকটা জিনিস যেটা, যে নেতার ব্যাপার, সেটা আসলে আমরা একদমই অবগত না, সেটা হতে পারে না যে অনেক মানুষেরও অনেক রকম অয়েল ইউশার থাকে। এখন কোনো এক অয়েল ইউশার হয়তো বা ওনাকে বলেছে যে হয়তো উনিও কারোর সাথে আলাপ করেছে যে আমি ইলেকশন করলে নিপুণের সাথে করলে কেমন হবে, হয়তো বলেছে যে ইয়া নিপুণ ইজ এ গুড। কেন বলছে সেটা তো একদম ওনার ওনার মতামত, ওনার ধারণা, কেন বলছে এটা আসলে আমি বলতে পারবো না। আর ক্ষোভ আমার কিন্তু আসলে কোনো ক্ষোভ নেই, মানে এটা আপনি শিল্পী সমিতির উপরেই বলেন, এটা এফডিসির উপরেই বলেন, এই জায়গাটা আমার খুব পছন্দের জায়গা, খুব প্রাণের জায়গা। তারপরে হলো শিল্পী সমিতি, এখানে এসে আরও সবার সাথে আমি আটকিয়ে গিয়েছি।